ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর প্লাস গোল্ডে। সারদা মায়ের আজ 171তম জন্মতিথি এবং সাড়ম্বরে পালিত হচ্ছে এই জন্মতিথি। বেলুর মঠে সকাল থেকেই ভক্তদের ভিড় এবং পুজো পাঠ চলছে, ভোগের ব্যবস্থা রয়েছে। তবে শুধুমাত্র বেলুর মঠ নয়, বাঁকুড়ার জয়রামবাটিতেও 171তম জন্মতিথি সারদা মায়ের, সেটি পূজা অর্চনার মাধ্যমে এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। জয়রামবাটি এবং বেলুর দুটো জায়গা ছবি আমরা দুটো উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গাতেই ভক্তদের ঢল চোখে পড়ার মতো। সারদা মায়ের 171তম জন্ম জয়ন্তী পালন বা জন্মতিথি পালন জয়রামবাটি ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে ভক্তরা বিশেষ পুজোর মাধ্যমে সেখানে 171তম জন্মতিথি সারদা মায়ের সেটি পালন করছেন। একটি প্রসেশনও বেরোয় সেখানে, খুদে ব্যান্ড পার্টিকেও আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বেলুড়েও সেখানেও সারদা মায়ের 171তম জন্মতিথি পরম ভক্তি ভরে সেখানে পালিত হচ্ছে এবং বেলুর মঠেও ভক্তদের ঢল চোখে পড়ার মতো। আমরা বাঁকুড়ার ছবিটা একটু জানবো। মিলন কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিলন, বাঁকুড়ার জয়রামবাটি ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। এই মুহূর্তে সেখানকার আবহটা কেমন খুব সংক্ষেপে জানতে চাইছি। তোমাকে প্রথমে জানাই যে আজকে মায়ের জন্মতিথি উৎসব এবং জন্মতিথি উৎসবকে ঘিরেই মানুষের উঠতে পড়া ভিড় এবং মানুষের আসার কারণ একটাই যে এখানে এসে মায়ের জন্মদিনে এসে মায়ের মন্দিরে একটু প্রসাদ খাওয়া, মায়ের কাছে শান্তিপূর্ণভাবে একটু আবেদন জানানো যাতে গোটা বছর তারা ভালো থাকে, সকলে ভালো থাকে এবং শান্তিপূর্ণভাবে জীবনযাত্রা করতে পারে, মূলত তার জন্য আসা। আর আজকে জন্মদিনে এক চিলতে মাত্র আসা থাকে। বুঝতে পারছি, সেখানে ভক্তরা একটু মনের শান্তির জন্য ভিড় জমেছে। ধন্যবাদ মিলন। পাশাপাশি বেলুড়ের ছবিটা একটু বোঝার চেষ্টা করি। রণজিৎ রায় রয়েছেন টেলিফোন লাইনে। রণজিৎ, দেখো, জগৎজননী শ্রী 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 মায়ের সারদা দেবীর 171তম পূর্ণ জন্মতিথি উপলক্ষে পালিত হচ্ছে বেলুড় মঠে। সকাল থেকেই হাজার হাজার ভক্তের ভিড় করেছে এই পূর্ণ তিথিতে এবং শ্রী শ্রী মায়ের মন্দিরে সকালবেলা 7টায় বিশেষ পুজো আয়োজন করা হয়েছিল এবং সেই পুজোর পরেই সকাল থেকে কিন্তু বেলুড় মঠ প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠান থাকবে এবং সন্ধে অবধি চলবে এই অনুষ্ঠান। এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ভক্তদের কিন্তু ভিড় এবং সমাগম রয়েছে বেলুড় মঠ প্রাঙ্গণে। আজকের দিনটা পবিত্র দিন এবং সেই পবিত্র দিন মায়ের জন্মতিথিতে কিন্তু আজকে বেলুড় মঠ চত্বরে কিন্তু একেবারে মানুষের ভিড়। বোঝা যাচ্ছে, রণজিৎ, আপাতত ধন্যবাদ।